তার সিনেমা মানেই ভরপুর বিনোদন। সংলাপের আগুনে ভিলেনকে যেন পুড়িয়ে মারেন তিনি। ভারতীয় সিনেমাতে আইকন হয়ে আছে তার নাচ। তিনি মিঠুন চক্রবর্তী, ডিস্কো ড্যান্সার, খ্যাত কিংবদন্তি। এই অভিনেতার 74তম জন্মদিন আজ। ভারতমাতানো মিঠুনের জন্ম 1950 সালে বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলায়। শৈশবে তার নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। বরিশাল জিলা স্কুলে শিক্ষাজীবন শুরু, পরবর্তীতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে স্নাতক করেন তিনি। হ্যাঁ বড়া রাজা বাবু, তীরতে পায়ের মে থোড়া জখমি হুয়া, তো কি আর জানবার হ্যায় না। জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া চলচ্চিত্রের মধ্য দিয়ে 1976 সালে রূপালী জগতে প্রবেশ করেন মিঠুন। প্রথম সিনেমাতেই অসামান্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন। তবে তার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা 1982 সালে মুক্তিপ্রাপ্ত ডিস্কো ড্যান্সার। এতে জিমি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বেশ সাড়া ফেলেন তিনি। ডিস্কো ড্যান্সারের পাশাপাশি উপহার দিয়েছেন সুরক্ষা, সাহস, ওয়ান্টেড, বক্সার, ড্যান্স ড্যান্স, প্রেম প্রতিজ্ঞা, মুসলিম ও অগ্নিপথের মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা। হিন্দির পাশাপাশি বাংলা, উড়িষ্যা, ভোজপুরি, তামিল, তেলেগু, কন্নড়া এবং পাঞ্জাবি ভাষার সিনেমাতেও কাজ করেছেন তিনি। বাকি ছবিটা বসে বসে দেখো, সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশান। 47 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন 350-এর বেশি সিনেমায়। সেরা অভিনেতা হিসেবে 3 জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে একটি দারুণ রেকর্ড রয়েছে মিঠুন চক্রবর্তীর। 1989 সালে প্রধান অভিনেতা হিসেবে তার 19 সিনেমা মুক্তি পায়, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। গত কয়েক বছরে টেলিভিশন জগতেও জনপ্রিয় মুখ হয়েছেন মিঠুন। কখনো সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে দাদাগিরিতে, কখনো ডান্স বাংলা ড্যান্সে। রাজনীতিতে প্রবেশ করেন তৃণমূল কংগ্রেস দিয়ে, এরপর বিজেপিতে যোগ দেন। সর্বশেষ তাকে পর্দায় দেখা গেছে টলিউডের গত বছরের আলোচিত সিনেমা কাবুলিওয়ালাতে। টলিউড বলিউড মিলিয়ে 4 বেশি সময় ধরে রাজত্ব করেছেন, এখনও কাজ করে যাচ্ছেন সমান তালে। এভারগ্রিন মিঠুনের কাছে বয়স যেন শুধুই একটা সংখ্যা। আজ এই কিংবদন্তি জন্মদিনে শোবিজ টুনাইট জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে মিঠুন চক্রবর্তী। মারিও সেন, শোবিজ টুনাইট।